চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একের আওতাধীন বোয়ালখালী উপজেলা বিদ্যুৎ বিতরণত বৈষম্য করার বলে দাবি করছে গ্রাহকল। গ্রীষ্মের গরমত ও টানা লোডশেডিংত বিপর্যস্ত গ্রাহকল এহেন লই ক্ষোভ প্রকাশ করছে। বিদ্যুৎ বিতরণত অনিয়ম ও বৈষম্য বন্ধের লক্ষ্যে 28 এপ্রিল চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একের জেনারেল ম্যানেজারের হাতে স্মারকলিপি ও লিখিত অভিযোগ দিয়ে বোয়ালখালী পূর্বাঞ্চলের কয়েক শত গ্রাহকল নিয়মনীতি ছাড়াই দৈনিক 16/20 ঘন্টা টানা লোডশেডিং এর কবলত ফরি দিশে হারা বোয়ালখালীবাসী। ২০১৭ সালের ১৩ আগস্ট উপজেলার 38 কান গ্রামরে শতভাগ বিদ্যুতায়িত এলাকা ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আরো সাফার করি বাস্তবতা অবস্থা খুব প্রাকৃতিকত হারানো হোক বা লোডশেডিং বিদ্যুতের লোড হারানো হোক সমস্যা যাত্রীতে আরা ইঞ্জিনিয়ার এবং ডিজেল টেকনিক্যাল বর্তমানে সাংসদ দানি করেছে। এখন সাফ করি আমরা নিজেরাই সেক্টরের আরও সবুজ নিয়োজন আরও ডিজেল টেকনিক্যাল জিম ইঞ্জিনিয়ার আইন পরিচালন আজ করে অতি শীঘ্র সম্ভব আমরা এই তুন ইনশাল্লাহ এই কামিয়াব করছি। লাইনে কোনো জায়গায় গাছ পড়লে সেই গাছ না সরানো পর্যন্ত তো লাইনটা চালু করা যায়, গাছ বড় অবস্থায় তার ছিল অবস্থায় লাইন চালু করে সেটা মানুষ মারা যাবে। এই লাইন চেক না করা পর্যন্ত লাইনটা চালু করতে হয় না, আর চেক করতে যে সময়টা লাগে এই জন্য আমরা বিদ্যুতের মনে হয় যে লোডশেডিং দিচ্ছে, লোডশেডিং না, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে লাইন চালু করতে বিলম্ব হওয়ার সময়। এই জন্য আমরা আন্তরিকভাবে আসলে বলতে পারি দুর্যোগ না থাকে আমরা ইনশাল্লাহ আমরা বলবাসীকে চব্বিশ ঘন্টা লোডশেডিং মুক্ত শতভাগ বিদ্যুতায়িত সুবিধা পাইতো কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিবার লাই আকুল আবেদন জানাইয়ে সংশ্লিষ্ট গ্রাহকল। ডেক্স নিউজ, C+TV। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।